বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন সভাপতি নির্বাচিত হয়েছেন। ইলিয়াস কাঞ্চন পেয়েছেন 191 ভোট, তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর 148 ভোট পেয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জায়েদ খান, তিনি 176 ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদকের পদে হাড্ডাহাড্ডির লড়াইয়ে 163 ভোট পেয়ে নিপুণ হেরেছেন। মারফাশান বিশাল, বাংলার 10।